গুড ডে মাই ফ্রেন্ডস, তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সাবধানে থেকো। আজকে আরেকটা দিন কথা দিয়েছিলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে আসব, তাই চলে এলাম ক্যামেরার সামনে। এখন আমার হাত অনেকটা বেটার আছে, বাট কি হয় লাস্ট এক সপ্তাহের মতন, মানে তোমরা যদি কেউ আমার লাস্টের ভিডিওটা দেখে থাকো তাহলে জানবে যে আমার হাতে একটু ব্যথা হচ্ছিল, সেই জন্য কটা দিন ভিডিও আনতে পারিনি। তো এখন সেই কথার পরিপ্রেক্ষিতে বলছি, আমার হাতে এখন অনেকটা বেটার আছে, অনেকটা হাতটা নাড়াচাড়া করতে পারছি। কিন্তু এখন কিচেনে আসতে গিয়ে দেখেছি ফ্রিজের অবস্থা একেবারে যা হয়, কটা দিন অবহেলাতে ছিল ফ্রিজ, একেবারে জিনিসপত্র যেরকমভাবে স্টাফ করে রাখা সেরকমভাবে ছিল। তো ফ্রিজটা সবার আগে ভালো একটু অর্গানাইজ করি, আর ভাবলাম ফ্রিজটা যখন অর্গানাইজ করবো সেটাও তাহলে তোমাদের সাথে শেয়ার করি, সেটাই আজকে ভিডিওটাতে করবার চেষ্টা করেছি। তো থাকো তোমরা, দেখো আমার সাথে। দেখতেই পাচ্ছো আমার ফ্রিজের কী অবস্থা, এই কদিন ধরিনি, একেবারে মনে হচ্ছে অবহেলাতে পড়ে থাকা। সেই জন্য জিনিসগুলো একটু করে বের করে নিচ্ছি, ফ্রিজটাকে পুরোপুরি মানে ক্লিয়ার মানে পুরোপুরি অর্গানাইজ করব, সেটা ইচ্ছে আছে। এটা আমি আইকিয়া থেকে কিনেছি, এই শীটগুলো, এই শীটগুলোতে তোমার স্লিপ কাটে না জিনিস, তো শীটগুলোকে কেটে কেটে এই সাইজ মতো নিয়ে প্রত্যেকটার একের মধ্যে ভালো করে বসিয়ে দিলে যত জিনিস রাখো জিনিসগুলো নোংরা হবে না, কিছু যদি পড়ে যায় তুমি আস্তে করে মুছে নিতে পারবে, নিচের র্যাকে পড়বে না। আর তোমাদের কাছে যদি সেরকম কিছু না থাকে তোমরা প্লাস্টিকও রাখতে পারো, বা অনলাইনে এরকম শীট পাওয়া যায় সেটাও খুঁজতে পারো। আর এগুলো অর্গানাইজার বক্স, তো এগুলো অনলাইনে পাওয়া যায়, আমি অনলাইনে আইকিয়া থেকে কিনেছি, ফ্রিজ অর্গানাইজার বলে এগুলোকে। তো সেই অর্গানাইজার বক্সের মধ্যে শিশি সস অনেক কিছু তো থাকে, এদিক ওদিক ছড়িয়ে না রেখে এই বক্সগুলোর মধ্যে সাজিয়ে রেখেছি। তাতে কী হচ্ছে, একটা বক্সকে টানলে তার সাথে সব কটা শিশি বোতলে জিনিস এগিয়ে আসছে, আর নিখুঁতভাবে একটা জায়গায় স্ট্যাক হয়ে থাকছে, একটার পর একটা পড়ছে না, এটার গায়ে ওটা লাগছে না, মানে একটু আর কি নিজের সিস্টেমেটিক হলে নিজেদেরই ভালো। তো এক্স্যাক্টলি এরকমভাবে টানলে সব কটা শিশি বোতলে জিনিসগুলো এগিয়ে আসবে। আর ভেজিটেবলসের র্যাকের নিচেও রেখেছি শীটটা, আর ওপরে রেখেছি সস সসগুলো। এটা করার পরে আমরা কী কী করেছিলাম, একটু বাইরে গিয়েছিলাম, ওয়েদারটা একটু ভালো লাগছিল, রাস্তায় দেখলাম অনেক সুন্দর করে ড্রয়িং করা আছে, সেটা চোখে পড়েছিল জানো, খুব ভালো লাগলো। অ্যান্ড তারপরে আমরা ভাবলাম একটু গাড়ি ক্লিন করতে যাই, মানে সপ্তাহে একবার করে বা কখনো দু সপ্তাহে একবার করে অটোমেটিক কার ওয়াশ আছে সেখানে যাই, বাড়ির কাছেই আছে এক একটা অটোমেটিক কার ওয়াশের জায়গা, সেরকমই একটা জায়গায় গিয়েছিলাম। তো বাইরে তো সবসময় সেরকমভাবে যেতেও ইচ্ছে করে না, হাতে ব্যথাও থাকে, তো ভাবলাম যে না ঠিক আছে আজকে এটাও তোমাদের সাথে রেকর্ড করি। আমি জানি এটা রেকর্ড করা কিছুই নয়, তবু হঠাৎ করে মনে হলো। গাড়িতে বসে আছি, গাড়ি একেবারে বন্ধ, আর একটা কনভেয়ার বেল্টের মতন জায়গাতে গাড়িটা রাখা আছে, গাড়িটা নিজের থেকে যেরকম করে ফ্লাইটে লাগেজগুলো আস্তে আস্তে যায় এয়ারপোর্টে, ঠিক সেরকমভাবে গাড়িটা নিজের থেকে চলবে। ওপর থেকে মেশিন দিয়ে ফ্যান আসছে, ওপর থেকে মেশিন থেকে জল আসছে, চতুর্দিক থেকে অটোমেটিক্যালি ব্রাশ দিয়ে গাড়িটা ক্লিন হচ্ছে, আর আমরা সবাই গাড়িতে লক করে ভেতরে বসে আছি। আর এগুলো হচ্ছে বড় বড় এক একটা কী বলবো ব্রাশের মতন বিশাল বড় বড় ব্রাশ, এগুলো দিয়ে পুরো অটোমেটিক্যালি ক্লিন হচ্ছে, কোনো মানুষ কিছু করছে না। আর এগুলো সব ফ্যানা, আর এক একটা কালার হচ্ছে এক একটা রে দিয়ে দেখতে পাচ্ছ ক্লিন করা হচ্ছে যে। আর তারপরে যখন পুরোটা ক্লিন হয়ে যায়, আর ছোটোবেলায় যখন এগুলো করা হতো, মানে ছোটোবেলায় মানে আমাদের বাচ্চারা যখন ছোটো ছিলো ওরা খুব এক্সাইটেড হতো, তো এটা এক একটা দেখার জিনিস, ভালো লাগে, যদিও প্রায়ই করি, তবু যখনই দেখি সেই সময়কার কথাগুলো মনে পড়ে যায় যে বাচ্চাটা কত ছোট ছিল তখন কত এনজয় করতো। এই যে রাবারের এক একটা পর্দার মতন ওগুলো পুরো গাড়ির উপর দিয়ে গেল, গাড়িটা ক্লিন করে দিল, আর এখন হচ্ছে পুরো জল আসছে, এক একটা কালার মানে এক একটা টেম্পারেচার বা এক একটা সিকোয়েন্স আর কি, জল দিয়ে এখন পুরো অটোমেটিক্যালি গাড়িটা ধুচ্ছে, কোনো মানুষ নেই কিন্তু, একটা পুরো টানেলের মধ্যে গাড়িটাকে শুধু আমরা বসে আছি, গাড়িটা নিজের থেকে আস্তে আস্তে এগিয়ে চলছে, আর একটা একটা করে জিনিস হতে চলেছে। এখন হচ্ছে পুরো বৃষ্টির জলের মতন গাড়ির কাঁচের উপরে জল পড়ছে দেখতেই পাচ্ছ, আর তারপরে হচ্ছে অটোমেটিক্যালি ভ্যাকুম ক্লিন, ওই যে ওপরে ফুটো ফুটোগুলো দেখছো মেশিন মাথার উপরে, সেগুলো দিয়ে সব হাওয়া বেরোচ্ছে। জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। আজকে ভেবেছিলাম বাইরে হেঁটে হেঁটে কিছুটা গিয়ে তোমাদের সাথে কথা বলবো, কিছু জায়গা দেখাবো, বাট তারপরে ভাবলাম না বাইরে তো ক্লাউডি থাক আছে, কাজেই
গাড়িটাও ক্লিন করবার দরকার ছিল, তো অটোমেটিক কার ওয়াশের কাছে যেতে হয়েছিল, সেই জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন একটু রেগুলার হওয়ার চেষ্টা করছি, অনেক দিন বাদের পরে, কাজে যতটুকু টাইম পাচ্ছি ততটুকু টাইমের মধ্যে ভিডিও করছি। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমাকে জানিও, তোমরা কে কীরকমভাবে ফ্রিজ অর্গানাইজ করে রাখো সেটাও জানিও, তোমাদের সমস্ত নিজেদের কথা আমি যদি জানতে পারি আমার সেটা জেনেও খুব ভালো লাগবে। আর এই মেঘলার মতন এখানে এরকমই হয় গো, কিছু করার নেই, সারা বছর এরকমই মেঘলা মেঘলা থাকে। অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি আমাদের জায়গাটা মানে একটু পাহাড়ের ওপরে, মানে ইন্ডিয়াতে যারা থাকো তারা ধরে নাও মুসৌরিতে যারা থাকে যেরকম পাহাড়ের ওপরে হয়, আমাদের এলাকাটা হচ্ছে খুব পাহাড়ের ওপরে, তো সেই জন্য সারা বছর এরকমভাবে এরকম ক্লাউডি থাকে, সারা বছর মেঘ থাকে। আদার দেন দ্যাট সান ফ্রান্সিসকো তো এমনিতেই ঠান্ডার জায়গা বটে, বাট স্পেশালি আমাদের জায়গাটা আমরা যেখানে থাকি সবসময় ক্লাউডে ভরা থাকে, তো কিছু করার নেই। একদিক থেকে ভালো লাগে, ছোটোবেলায় আমি তোমার পাহাড়ি এলাকাতে বড় হয়েছি, আমার বাপের বাড়ি, তো একটা কানেকশন পেয়ে যাই, কাজে আমার আক্ষেপ করি না, ভালোই লাগে। বাট রোজ দিন ক্লাউডি দেখে দেখে যখন কাজ কর্ম সংসার রেগুলার লাইফের মধ্যে মাঝে মাঝে একটু বোর হয়ে যেতে হয়, অবভিয়াসলি মনে হয় একটু যদি সানলাইট পেতাম। ওইখান দিয়ে যে রাস্তাগুলো দেখছো দেখেছি একটু ঢালু ঢালু, এখানে রাস্তা তো এর আগেও তোমাদের কোনো ভিডিওতে বলেছি এখানকার রাস্তাঘাট তো এরকমই হয়। আজকে তাহলে এখানে রাখি বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। যে যেখানে থাকো ভালো থেকো, সাবধানে থেকো, অ্যান্ড স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।